হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আমি আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অ্যামাজনের তরফ থেকে আসা 150 টাকার ক্যাশব্যাক এবং অ্যামাজন প্লাস নিকি আসা রিচার্জ 50% ক্যাশব্যাক অফার, যেখানে আপ টু আপনারা পেয়ে যাবেন 130 এবং 150। এই টোটাল টাকাটা কিন্তু আপনারা অ্যামাজন পে ব্যালেন্সে পেয়ে যাবেন আপনাদের ওয়ালেটে। আপনারা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আমি কিন্তু আজকে আলোচনা করব এবং আমি দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে বা এই ভিডিওতেই আমি দেখিয়ে দেবো যে আপনারা সার্ক আইডির টাকা কীভাবে উইথড্র করবেন, এই বিষয় নিয়েও আমি কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বলে ভিডিওটি স্টার্ট করুন। তো বন্ধুরা, আপনাদেরকে যেটি করতে হবে, অ্যাট ফার্স্ট আপনারা কী করবেন, অ্যামাজন অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন ফোনে এবং অ্যামাজন অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার পর আপনারা সাইন ইন হয়ে যাবেন এবং সাইন ইন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের কাছে অ্যামাজন ইন্টারফেস এরকম একটা ওপেন হবে। আপনারা ফার্স্ট থ্রি ডটে ক্লিক করবেন এবং থ্রি ডটে ক্লিক করার পর অ্যামাজন পে ব্যালেন্সে ওপেন করবেন। পে ব্যালেন্স ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু কী করবেন না, আপনারা যে সেন্ড মানি বলে একটা অপশন রয়েছে, সেই সেন্ড মানি অপশন কিন্তু ক্লিক করে দেবে। তো সেন্ড মানি অপশনে ক্লিক করার পরে আপনাদের যে মোবাইল নাম্বারের সঙ্গে ব্যাংকের লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা রেজিস্টার হয়ে যাবেন এবং রেজিস্টার হয়ে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে আপনারা সেন্ড মানি অপশনটিতে ক্লিক করবেন এবং সেন্ড মানি অপশনটিতে ক্লিক করার পরে কিন্তু সেন্ড ইউপিআই আইডিতে ক্লিক করবেন এবং সেন্ড ইউপিআই আইডিতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পর @YBL লিখে ভেরিফাই করে আপনারা 100 টাকা অ্যামাউন্ট দিয়ে আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের ফোনপে ওয়ালেটে কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা কী করবেন না, 50 টাকা ক্যাশব্যাক কিন্তু আপনাদের অ্যামাজন পে ওয়ালেটে পেয়ে যাবেন। তাছাড়াও রয়েছে অ্যামাজন পে স্ক্যান অফার, যেখানে আপনারা স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনারা কী করতে পারবেন না, আপনাদের ওয়ালেটে 5 বার ট্রানজ্যাকশান করলে কিন্তু আপনাদের ওয়ালেটে অ্যামাজন পে ব্যালেন্সে কিন্তু আপনাদের কত না 100 টাকা ওয়ালেট ব্যালেন্স হবে এবং আপনারা যে এই নতুনভাবে জয়েন্ট হয়ে আপনারা 100 টাকা যখনই কাউকে পাঠিয়ে দেবেন তখন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 50 টাকা। আর যখন আপনারা 5 বার 400 টাকা করে কোনো কিউআর কোডে স্ক্যান করে পাঠাবেন, এই যদি স্ক্যান অ্যান্ড পে এই যে দেখতে পাচ্ছেন, এখানে যখন স্ক্যান করবেন তখন একটা ধরনের কিউআর কোড আসবে। সেই কিউআর কোডের মাধ্যমে আপনারা যখনই পেমেন্ট করে দেবেন তখন কিন্তু পেমেন্ট হয়ে যাবে এবং পেমেন্ট হয়ে যাবে। অ্যামাউন্ট কিন্তু আপনাদেরকে কত দিতে হবে, অ্যামাউন্ট আপনাদেরকে 400 টাকা দিয়ে কিন্তু সেট করে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ক্যাশব্যাকগুলো অ্যাডিং হবে। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার কিন্তু 20 টাকা করে কিন্তু ক্যাশব্যাক অ্যাডিং হয়েছে এবং ক্যাশব্যাক অ্যাডিং হয়েছে হওয়ার পর আমার ব্যালেন্স হয়েছে 199 টাকার মতন আমার ব্যালেন্স অ্যামাজন পেতে রয়েছে। এবং আমি অ্যামাজনের রিচার্জ অফারের দিক দিয়ে চলে যাই। তো ফার্স্ট আপনারা কী করবেন না, অফার আসছে কিন্তু অ্যামাজনের তরফ থেকে এবং অ্যামাজন এবং নিকি দুজনে মিলে কিন্তু একটা অফার লঞ্চ করেছে, যেখানে আপনারা 50% অফ পাবেন। কিন্তু একটাই বিষয় যে আপনি যদি 199 রিচার্জ করেন তাহলে কিন্তু আপনাকে কত দিতে হবে না, 203 টাকা, কিন্তু তার মধ্যে কিন্তু আপনাদেরকে রিচার্জ কিন্তু দিয়ে দিচ্ছে। তো আপনারা নিকি অ্যাপ্লিকেশানে চলে যাবেন এবং নিকি অ্যাপ্লিকেশানে যাওয়ার পরে কিন্তু আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা কী করবেন, ফার্স্ট আপনাদের মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে রেজিস্টার হয়ে যাবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং রেফারেল কোড কিন্তু আপনারা দিয়ে কিন্তু লগ ইন হয়ে যাবেন এবং লগ ইন হয়ে যাওয়ার পর রেফারেল কোড কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা কী করবেন, ফার্স্ট আপনারা ভিউ অফারে কিন্তু ক্লিক করবেন। ভিউ অফারে ক্লিক করলে কিন্তু আপনাদের কাছে অনেকগুলি অফার কিন্তু শো হয়ে যাবে। তো আপনারা কী করবেন, স্ক্রল ডাউন করে যেতে থাকবেন, স্ক্রল ডাউন করে গেলে কিন্তু আপনাদের কাছে দেখতে পাবেন যে অ্যামাজন এবং নিকি মিলে যে অফারটি লঞ্চ করেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপ টু আপনারা পেয়ে যাবেন কত না 130 টাকা। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 130 টাকা, তাহলে 50% অফ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ক্যাশব্যাকটা। কোথায় না, আপনাদের অ্যামাজন ওয়ালেটে আপনারা ব্যাঙ্ক লিঙ্ক এবং ক্যান পেতে একটু পাচ্ছেন 150 টাকা এবং 150 টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা যদি মোবাইল রিচার্জ করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কত 130 টাকা ক্যাশব্যাক। আপ টু 130 টাকা ক্যাশব্যাক কত পার্সেন্ট হিসেবে না, 50% ক্যাশব্যাক হিসেবে কিন্তু আপনারা আপনাদের নিকি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু রিচার্জটা করলে। তো কীভাবে আপনারা রিচার্জ করবেন, ফার্স্ট আপনাদেরকে করতে হবে না, আপনাদেরকে ফার্স্ট করতে হবে যে রিচার্জ বলে অপশানটি দেখতে পাচ্ছেন, মোবাইল রিচার্জ বলে আপনাদেরকে এখানে কিন্তু লিখে দিতে হবে মোবাইল রিচার্জ বা রিচার্জ লিখে দেওয়ার পরে কিন্তু আপনাদের কাছে আসবে। আপনারা নাম্বারটা দিয়ে দেবেন এবং নাম্বারটা দেওয়ার পর অপারেটার সিলেক্ট করবেন এবং কোন কান্ট্রি থাকেন সেই কান্ট্রিটা ওয়েস্ট বেঙ্গল, কলকাতা যেখানে থাকবেন সেখানে, এবং থাকার পরে আপনারা কী প্ল্যান ইয়ে করতে চান, আপনাদের যে প্ল্যান ফুল টপ টাইম প্ল্যান 4G 3G SMS টপ-আপ যে প্ল্যান আপনারা রিচার্জ করতে চান সেই প্ল্যান আপনারা চয়েস করে নেবেন এবং চয়েস করার পরেই কিন্তু আপনাদের কাছে ঠিক এরকম একটা কনফার্ম চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তারপরে আপনারা ইয়েস করে দেবেন এবং ইয়েস করে দেওয়ার পরে কিন্তু আপনাদের কাছে বলবে যে আপনারা কোথা থেকে পেমেন্ট করতে চান। তো আপনারা সেল মোডে ক্লিক করবেন এবং মোডে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যামাজনে কিন্তু আপনি যদি আমি কিন্তু 199 টাকা রিচার্জ করতে গিয়েছিলাম, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি কিন্তু 199 টাকা রিচার্জ করতে গিয়েছিলাম এবং আমার কাছ থেকে অ্যামাজন কত নিচ্ছে না, অ্যামাজন আমাকে নিচ্ছে 202 টাকা কিন্তু আমার কাছ থেকে নেবে। তারপরে কিন্তু আপনাদেরকে কত না এই 202 টাকার বদলে আপনাদেরকে কত দেবে না 101 টাকা কিন্তু 50% রূপে দিয়ে দেবে। তো আপনারা অ্যামাজন লিখে আপনাদের অ্যামাজন ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করে দেবেন, পেমেন্ট করে দিলে কিন্তু রিচার্জ সাকসেসফুল হয়ে যাবে। এবং আমি সার্ক আইডির অফারটি সম্পর্কে আলোচনা করতে চলে যাই। তো অ্যাট ফার্স্ট আমি বলে দেবো সার্ক আইডি অ্যাপ্লিকেশনটি কিন্তু পেমেন্ট এখনও দিচ্ছে এবং সার্ক আইডি একটি নতুন কন্টেস্ট এসেছে যেটি হচ্ছে সার্ক আইডি কন্টেস্ট এসেছে। এই বিষয় নিয়ে আমি পরবর্তী সময় ভিডিও তৈরি করব। তো এখন আমি বলে দিই যে সার্ক আইডি যে এখন কন্টেস্টটি উঠেছে সেই কন্টেস্টটি কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য উঠেছে, যে কাপটি কিন্তু আপনারা যখন প্লে হবে তখন কিন্তু আপনারা জিতে নিতে পারবেন 6.5 কোটি টাকা কিন্তু আপনারা জিতে নিতে পারবেন, কারণ মানে কোটি টাকা কিন্তু আপনারা জিতে নিতে পারবেন প্লে অফ করলে বা প্লে আপনারা যদি খেলেন তাহলে। তারপরে আপনারা কত চলে যাচ্ছে আমি চলে যাচ্ছি নেক্সট ঘরে, যে আপনারা যে কল করলেই যে 1 টাকা করে পাবেন সেই 1 টাকা কল কিন্তু আপনারা পাবেন। আমাকে অনেকে রিকোয়েস্ট করছে কি দাদা 1 টাকা করেই পাবো না আরও বেশি কিছু পাবো, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং বলতে চাইছি দাদা টাকাটা কোথায় পাবো, তো এই বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করব। তো ভিউয়ার দেখো 1 টাকা ডেলি লিমিট, আপনি যদি রিডিং করতে চান তাহলে কিন্তু রিডিং অপশনটি কিন্তু আপনার নীল হতে হবে। তো আমি বলে দিই ডেলি লিমিট কিন্তু 1 টাকা, মান্থলি লিমিট কিন্তু আপনাকে বলে দিই 51 থেকে 1000 টাকা এবং ইয়ারলি লিমিট কত না 1000। আমরা একটু বলে দিই যে বাড়তি লিমিট মানে ইয়ার লিমিট কিন্তু আরও বেশি, আপনি যদি একদিনের রিডিম লাগান আপনার পেটিএম নম্বর দিয়ে রেজিস্টার করার পর কিন্তু আপনাকে কি করতে হবে না আপনার যে। তো বন্ধুরা আপনি যদি ডেলি পেমেন্ট নেন তাহলে কিন্তু আপনি 1 টাকা বেশি পাবে না, এবং আপনি মান্থলি যদি পেমেন্ট নেন তাহলে 51 টাকা থেকে 1000 টাকার মধ্যে পাবে। আপনি যদি ইয়ার্সে পেমেন্ট নেন মানে বছরে পেমেন্ট নেন, মাসে পেমেন্ট নেন এবং দিনে পেমেন্ট নেন তাহলে কিন্তু আলাদা আলাদা পেমেন্ট কোয়ালিটি কিন্তু এখানে দিয়েছে, আপনাকে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তো আপনি কী করবেন, আপনি যদি মাসে পেমেন্ট নেন তাহলে কিন্তু আপনি 1 মাস অন্তরে কিন্তু পেমেন্ট নেবেন, এবং যদি আপনি যে পেমেন্ট নিতে চান তাহলে আপনি ডেলি পেমেন্ট নিতে পারবেন। তো আপনি কী করবেন কলটা করবেন, আমার নেক্সট ভিডিওটা দেখুন এবং কী করবেন না আপনি কল করতে থাকুন, এবং কল করতে থাকলে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আপনার টোটাল কল কত হচ্ছে, আজকে কল কত হলো, কত আর্নিং হলো, এইসব কিন্তু সমস্ত কিছু দেখাচ্ছে। তারপরে কী করবেন না আপনাদের কাছে ঠিক এরকম একটা রিডিং অপশন কিন্তু আপনার কাছে খুলে যাবে। তো আপনি যে পেটিএম নম্বর দিয়ে কিন্তু রেজিস্টার অবশ্যই হবে, না হলে কিন্তু রিডিং নিতে অসুবিধা হবে, কেননা রিডিংটা পেটিএম কোয়ালিটি কিন্তু যোগ হবে। তো আপনি কিন্তু অবশ্যই কিন্তু আপনার পেটিএম নম্বর দিয়ে রিডিমটা নেবেন এবং রিডিম অপশানে ক্লিক করলেই কিন্তু আপনি রিডিম নিতে পারবেন। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, বেশি করে শেয়ার করো বন্ধুদের কাছে।